বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে জানব বাংলাদেশের রাজনীতির দুই মেরুর দুই মহান নেতা ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে। আজ আমরা দেখব এই দুই ব্যক্তির মধ্যে কে কোন দিক থেকে বেশি এগিয়ে রয়েছে। তাদের সব কিছু দেখতে এবং জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ওবায়দুল কাদের 1952 সালের 1 জানুয়ারি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার বড় রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোশারফ হোসেন এবং মাতার নাম ফজিলুত্তুন্নেছা। ওবায়দুল কাদেরের বর্তমান বয়স 71 বছর। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 75 বছর। তার পিতার নাম মির্জা রুহুল আমিন এবং মাতার নাম মির্জা ফাতেমা আমিন। ওবায়দুল কাদের বসুরহাট এএসসি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। তার বাবা সেই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি নোয়াখালী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি সেখান থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ওবায়দুল কাদের কলেজ পড়ার সময় থেকে ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন। 1966 সালের 6 দফা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। 1969 সালের গণ অভ্যুত্থানে ও ছাত্রদের 11 দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তিনি মুজিব বাহিনীর কমান্ডার হিসেবে কোম্পানিগঞ্জ থানার দায়িত্বে ছিলেন। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় অনেকবার কারাবরণ করেছেন এই নেতা। 1975 সালের 15 আগস্টের পর দীর্ঘ 2.5 বছর কারাগারে ছিলেন তিনি। কারাগারে থাকা অবস্থায় তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন। 2 মেয়াদে তিনি ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। 1996 সালের 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ওবায়দুল কাদের নোয়াখালী 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সেই সময় তিনি যুব ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 2000 সালের 23 জুন থেকে 2002 সালের 26 ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই বছরই আওয়ামী লীগের সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1/11 পরবর্তী জরুরি অবস্থার সময় অর্থাৎ 2007 সালের 9 মার্চ তিনি গ্রেপ্তার হয়ে 17 মাস 26 দিন কারাবরণ করেন। 2008 সালের 5 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। 2008 সালের নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। 2011 সালের তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। 2018 সালের নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন জ্বালা হেরে অন্তরে জ্বালা পদ্মা সেতু হয়েই গেল, পণ্ডবলি টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই, কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস সারা বাংলা ঘুরে দেখুক। ফখরুল সাহেব জ্বালা, বড় অন্তর জ্বালা, এত কিছু শেখ হাসিনা করে ফেললো কিছুই পারলাম না। নির্বাচন আসছে কি দেখাবেন, কি দেখিয়ে ভোট চাইবেন, নেতাটাকে পলাতক দণ্ডিত। আরে রমা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1986 সালে শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়েন। শুরুতে তিনি তৃণমূল পর্যায় থেকে তার রাজনৈতিক যাত্রা শুরু করেন। শুরুতেই তিনি 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন তাই তিনি এরশাদ বিরোধী আন্দোলনে যোগ দেন। 1992 সালে তিনি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। তিনি 1991 ও 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসন থেকে নির্বাচনে করে পরাজিত হন, কিন্তু 2001 সালের নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সেই সময় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপরে তিনি 2018 সালের নির্বাচনে তিনি ঠাকুরগাঁও এক ও বগুড়া ৬ আসন থেকে নির্বাচন করেন, যদিও তিনি ঠাকুরগাঁও এক আসনে হেরে যান। বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পদে রয়েছেন। বন্ধুরা কমেন্ট করে জানাতে পারেন দুজনের মধ্যে রাজনৈতিকভাবে কোন নেতা এগিয়ে। এদের সঙ্গে একটা সমঝোতা করলে হয় না, এদের সঙ্গে সমঝোতা করে লাভ হবে না তো। আমি কথাগুলো বারবার করে এই জন্য জোর দিয়ে বলছি জন্য যে অনেকের মধ্যে কিছুটা আমরা বিভ্রান্তি এসে যায় যে এদের সঙ্গে একটা সমঝোতা করলে হয় না, এদের সঙ্গে সমঝোতা করে লাভ হবে না তো, তাহলে আবার প্রতারণা করবে মানুষকে, জনগণকে। হ্যাঁ, একদম ঠিক যে আপনার গণতন্ত্রে কিছু আলাপ আলোচনা করতেন, কিন্তু আলাপাতে কার সঙ্গে করলেন? যে বিশ্বাসই করে না, অন্যের অধিকারে বিশ্বাসই করে না, গণতন্ত্রে বিশ্বাসই করে না, তার সঙ্গে কি আলাপ করবেন? আরো বিশ্বাস করে গিয়েছিলাম, আমাদেরকে জনগণের সামনে পুরো বোকা বানিয়ে ফেলা হয়েছে, প্রশ্নই উঠতে পারে না। বন্ধুরা, গুগলের তথ্য মতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মোট অর্থের পরিমাণ হচ্ছে প্রায় $8 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৪ কোটি টাকা। এই সম্পত্তি যে তার আসল সম্পত্তি নয় তা বোঝাই যাচ্ছে। তিনি সারা বছর রাজনীতি করে মাত্র ৭৪ কোটি টাকা আয় করেছেন, এটা বললে কেউ বিশ্বাস করবে না। সত্যি বলতে রাজনীতিবিদরা কখনোই তাদের আসল সম্পত্তি সামনে আনেন না, এরা এদের সঠিক সম্পত্তি গোপনে রাখে, বিভিন্ন জায়গায় সম্পত্তি কিনে রাখে তৃতীয় পক্ষের হাতে দিয়ে। সম্পত্তির উপর ট্যাক্স বা কর দিতে হয়, সেই কারণে সম্পত্তি গোপনে রাখে। একটি রিপোর্টে দেখা যায় এই নেতার মাসিক বেতন ৯৪,২০০ টাকা, তিনি বছরে আয় করেন ১১,৫০,০০০ টাকারও বেশি। তিনি কৃষিকাজ থেকে বছরে অনেক টাকা আয় করেন। এছাড়া চিকিৎসা, আইন পরামর্শ, শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত, বাড়ি ভাড়া, দোকান, ব্যবসা বাণিজ্য ও অন্যান্য ভাড়া থেকে আয় করেন ৬০ কোটি টাকা। বর্তমানে গুগলের দেওয়া তথ্য অনুযায়ী আওয়ামী লীগ এর এই বর্ষীয়ান নেতা ওবায়দুল কাদেরের মোট সম্পত্তির পরিমাণ ৫ মিলিয়ন ডলার, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় ৪৬ কোটি টাকা। সম্পত্তি নিয়ে যেমনটা আগে বলে এসেছি, কেন ওবায়দুল সাহেবের এত কম পরিমাণ সম্পত্তি অনলাইনে দেখাচ্ছে? বন্ধুরা, অনলাইনে এই দুজন নেতার গাড়ি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এই দুই দলের দুই বর্ষীয়ান নেতা সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন। এই দুই নেতাদের মধ্যে কাকে বেশি ভালো লাগে এবং পরবর্তীতে কাদের সম্পর্কে জানতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন।